প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ, লাল গোলাপের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। শিক্ষক পরিচিতি। আমি মুনতাসির আহমেদ, সিনিয়র টিচার, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের চিত্র দুটি লক্ষ্য করো। তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ চিত্রের টাইলস গুলো ও খেলনার গুটি গুলো আকৃতি কি রূপ, তোমরা বলতে পারবে? হ্যাঁ, আমি জানি তোমরা অবশ্যই বলতে পারবে। আমরা দেখে বুঝতে পারতেছি যে চিত্রের টাইলস গুলো ও খেলনার গুটি গুলো বর্গাকৃতি। আচ্ছা, ধরো যেহেতু আমরা বলতেছি যে টাইলস গুলোর আকৃতি কি আকৃতির, বর্গাকৃতি। আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, এক বাহুর উপরে স্কোয়ার। আচ্ছা, ধরো এখন যদি একটি বাহুর দৈর্ঘ্য 2 হয় তাহলে এর ক্ষেত্রফল হতে হবে কত, 4 বর্গ একক। এবং 4 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো আমরা, 2। এবং যদি বাহুর দৈর্ঘ্য কত হয়, 3, তাহলে আমরা কত এর ক্ষেত্রফল পাবো, 9 বর্গ একক। এবং 9 কে যদি বর্গমূল করি তাহলে আমরা কত পাবো, 3। হ্যাঁ, এবার যদি আমরা এক বাহুর দৈর্ঘ্য 4 ধরি তাহলে আমরা এর ক্ষেত্রফল কত পাবো, 16 বর্গ একক। এবং 16 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো আমরা, 4 পাবো। হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু কি হবে। শ্রেণী সপ্তম অধ্যায় প্রথম অধ্যায়ে 1.2 চ্যাপ্টার। আজকের পাঠের বিষয় দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। শিখনফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শেষে তোমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে পারবে, ভগ্নাংশের বর্গমূল বের করতে পারবে, মূলদ অমূলদ সংখ্যা বের করতে পারবে এবং ভাগের সাহায্যে ও মৌলিক গুণনীয়কের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। এখন আসো আমরা শিখব দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। আমরা জানি যে পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যার বর্গমূল ভাগের সাহায্যে যেভাবে নির্ণয় আমরা করে ফেলেছি অলরেডি, দশমিক ভগ্নাংশের বর্গমূলও সেই একই নিয়মে নির্ণয় করা যায়। দশমিক ভগ্নাংশের 2টি অংশ থাকে, তোমরা জানো। দশমিক বিন্দুর বাম দিকের অংশকে বলা হয় পূর্ণ অংশ এবং দশমিক বিন্দুর ডান পাশের অংশকে বলা হয় দশমিক অংশ। এখন আমরা শিখব বর্গমূল বের করার নিয়ম। অখণ্ড অংশে 1 থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি 2 অঙ্কের উপর দাগ দিতে হবে, তার মানে 2টা করে কি করব আমরা, পেয়ার বা জোড়া করব। দশমিক অংশে দশমিক বিন্দু ডান পাশের অঙ্ক থেকে শুরু করে ডান দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় দাগ দিতে হবে। এরূপ যদি দেখা যায় সর্বশেষ মাত্র 1টি অঙ্ক বাকি আছে, তবে তার উপর 1টি শূন্য বসি দিয়ে 2 অঙ্কের উপরে দাগ দিতে হবে। সাধারণ নিয়মে বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়ায় অখণ্ড অংশের কাজ শেষ করে দশমিক বিন্দুর পরের প্রথম 2টি অঙ্ক নামানোর আগে বর্গমূলে দশমিক বিন্দু দিতে হয়। দশমিক বিন্দুর 1 জোড়া শূন্যের জন্য বর্গমূলে দশমিক বিন্দুর পরে 1টি শূন্য দিতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নিয়ম বা রুলস গুলো আমরা ফলো করলাম। আচ্ছা, এখন আসো এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করে ফেলি। তো যেহেতু এটা অঙ্কের ক্লাস, অবশ্যই আমি আশা করব তোমরা সঙ্গে খাতা নিয়ে বসে ফেলেছো। আচ্ছা, তাহলে এখন আমরা একটি অঙ্কের বর্গমূল নির্ণয় করে ফেলি। তাহলে অঙ্কটি কি দেওয়া আছে, 26.5225। আচ্ছা, তাহলে আমাদের প্রথম নিয়ম ছিল কি, দশমিকের আগের যে সংখ্যাগুলি থাকবে সেখানে আমরা কি করব, পেয়ার বা জোড়া করব। এবং দশমিকের পরে যে অঙ্কগুলি থাকবে সেখানেও আমরা কি, 2টা করে জোড়া বা পেয়ার করে ফেলবো। তাহলে যেহেতু দশমিকের আগে আমরা দেখতে পাচ্ছি 26 এবং দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 4টি অঙ্ক দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে 2টি পেয়ার বা জোড়া করতে পারবো। আচ্ছা, তারপর আমাদের প্রথম রুলস যেটা হবে যে 26 কে ফলো করতে হবে আমাদের। দশমিকের আগে কত আছে, 26, তাহলে আমাদেরকে এমন একটি সংখ্যা নির্ধারণ করতে হবে তার বর্গ করলে সেটা যেন 26 এর সমান হয় অথবা কি হয়, 26 এর ছোট হয়, কিন্তু 26 এর সাথে কি হবে, কখনোই বড় হওয়া যাবে না। আচ্ছা, আমি যদি এখন 6 নেই তাহলে 6 এর যদি বর্গ করি, মানে বর্গ করি মানে তাহলে কত হচ্ছে বলো দেখি, স্কোয়ার করি তাহলে কত হবে, 6 6 36 হবে, কিন্তু আমার অঙ্কে দেওয়া আছে কত, 26,
তাহলে কি আমি এক্ষেত্রে 36 বসাইতে পারবো? না, অবশ্যই আমি এখানে 36 বসাইতে পারবো না। কেন? যে আমাদের নিয়ম হচ্ছে যে সংখ্যাটি দেওয়া থাকবে তার তুলনায় কি হবে, ছোট হইতে হবে অথবা তার সমান হইতে পারে। তাহলে অবশ্যই আমরা কি নিব, 6 এর পরিবর্তে 5 নিব। তাহলে 5 কে বর্গ করলে আমরা কত পাই? 25 পাই। তার মানে আমরা এখন কি করব, 26 এর নিচে 25 সংখ্যাটি বসাই দিব। এবং আমরা কি করব, 26 থেকে 25 আমরা বিয়োগ করব এবং বিয়োগফল কি করব, নিচে এক নামায় ফেলব। হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে নিয়ম হচ্ছে 26 এর পরে যে দশমিক বিন্দুটি আছে সেটা কি করব, আমরা ভাগ করে বসাই দিব। আচ্ছা, এরপর আমরা কি করব, দশমিকের পরে যে এক জোড়া পেয়ার দেখতে পাচ্ছি বা একটা দুটা অঙ্ক নিয়ে যে পেয়ার গঠিত হয়েছে সেটা আমরা কি নিচে নামাই ফেলবো। আচ্ছা, এরপরে রুলস হচ্ছে যে ভাগফলে যে সংখ্যাটি আমরা পাবো তার দ্বিগুণ সংখ্যাটা কি করব, আমরা তার বিপরীত দিকে কি করব, এখানে বসাই দিব। তার মানে আমরা 5 কে যদি দ্বিগুণ করি তাহলে অবশ্যই কত হয়, 10 হয়। হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে 10 বসাই দিব। আচ্ছা, তারপর আমরা এখানে নিচে সংখ্যাটি দেখতে পাচ্ছি কত, 152। তার মানে 10-এর পরে এমন একটি সংখ্যা নিতে হবে এবং সেই সংখ্যা দিয়ে পুরো সংখ্যাটিকে গুণ করতে হবে, গুণ করে 152 এর সমান হতে হবে অথবা এর ছোট হতে হবে। তাহলে অবশ্যই কখনো কি 152-র বড় হওয়া যাবে না। তার মানে আমরা যদি 2 নেই তাহলে যেহেতু 152-এর কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের কি নিতে হবে, 1 নিতে হবে। তাহলে আমরা 101 নিয়ে বিয়োগ করে আমরা কত বাড়লাম এখানে, 51। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো। তাহলে ভাগ করলে আমরা কত বসাবো, 1। তারপর আবার নিয়ম অনুযায়ী আমরা কি 25 সংখ্যাটি আবার নিচে নামাই ফেলবো। আবার যথারীতি আমরা কি করব, এই 51 সংখ্যাটি কি করব, দ্বিগুণ করব। তাহলে 51 কে দ্বিগুণ করলে কত পাই আমরা, 102। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো। এবং 102 এর পরে এমন একটি সংখ্যা নিব যেই সংখ্যাটি দ্বারা আবার কি করব, পুরো সংখ্যাটিকে গুণ করব। গুণ করলে আমার যে সংখ্যাটি আমরা 5125 পেয়েছি সেই সংখ্যাটি কি হবে, সমান হইতে হবে। তাহলে যদি সমান হয় তাহলে যেহেতু গুণ করলে আমরা সমান পাচ্ছি, তারপর আমরা কি করব, বিয়োগ করে দেবো। যেহেতু বিয়োগ করে আমরা দেখছি যে ভাগশেষ আমরা এখানে কত পাচ্ছি, 0। তার মানে আমাদের ভাগফল বা বর্গমূল নির্ণয় করা হয়ে গেছে। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল কত, 5.15। তারপরে তোমরা আরেকটি বর্গমূল নির্ণয়ের একটা অঙ্ক দেখতে পাচ্ছ। আশা করি তোমরা এই নিয়ম ফলো করে এই অঙ্কটি সমাধান করে ফেলতে পারবে। আচ্ছা, এখন আসো বর্গমূলের সাহায্যে আমরা আসন্ন মান নির্ণয় করব। তার মানে তোমরা এখন বুঝতেই পারতেছো যে বর্গমূলের সাহায্যে কিসের মান নির্ণয় করব, আমরা আসন্ন মান। তার মানে যখন আসন্ন মান কথাটি উল্লেখ থাকবে তখন তোমাদেরকে প্রশ্নে উল্লেখ থাকবে যে কত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। তো আমি যদি বলি 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে যে দশমিকের পরে যে অঙ্কগুলি থাকবে সেখানে কমপক্ষে 6টি অঙ্ক নিতে হবে। কয়টি অঙ্ক নিতে হবে বলো দেখি, 6টি অঙ্ক নিতে হবে। দরকার হলে ডান দিকে শেষ অঙ্কের পরে কি প্রয়োজন মতো 0 বসাতে হবে, এতে সংখ্যার কোনো মানের পরিবর্তন হয় না। আচ্ছা, এবার আমরা আসো যে একটা উদাহরণের সাহায্যে বর্গমূলের আসন্ন মান নির্ণয় করে ফেলি। আচ্ছা, তোমরা অঙ্কে দেখতে পাচ্ছ যে 9.253 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত এর আসন্ন মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখন অঙ্কটা করে ফেলি। তাহলে আমাদের প্রথম নিয়ম ছিল কি, যে দশমিকের পরে আমাদের সর্বমোট কয়টি অঙ্ক থাকতে পারে, 6টি অঙ্ক থাকতে পারে এবং এর বেশিও থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অ্যাটলিস্ট যদি বলি তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, 6টি অঙ্ক নিতে হবে। যেহেতু আমাদের এখানে দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তার মানে আরো কয়টা অঙ্ক লাগবে, আমাদের 3টা অঙ্ক লাগবে। তার মানে আমরা 3টা শূন্য বসাই দিব, যতটি লাগে ততটি আমরা কি করব, বসাই দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন তোমরা দেখো আগের নিয়মে আমরা কি করব, যে আমাদের দশমিকের আগে কত আছে, 9। তার মানে আমরা এখানে কি করব, এমন একটি সংখ্যা নিব যার বর্গ করলে কত হবে, সেটা 9 এর সমান হবে অথবা 9 এর চেয়ে ছোট হবে। তাহলে আমরা যদি 3 নেই, 3 এর বর্গ করি তাহলে কত পাবো, আমরা স্কোয়ার করি তাহলে কত পাই, 9 পাই, তাই না? আচ্ছা, তাহলে 3 3 9, তার মানে হয়ে গেল কি, 9 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 0। তাহলে সেটা বসানোর দরকার নাই। আচ্ছা, এরপর তার কি করবো, দশমিক সংখ্যাটি ভাগ করলে আমরা বসাই দিব। আচ্ছা, তারপর আমরা কি করব, যে 25 সংখ্যাটি কি করব, নিচে নামাই ফেলবো। আচ্ছা, এখন তোমরা দেখতে পাচ্ছ যে নিচে 25 আসে, তাহলে আমরা কি করব, 3 এর কি করব, ডাবল করে দিব। 3 এর ডাবল করলে কত হয়, 6 হয়। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচের অংশে 25 আছে, কিন্তু আমাদেরকে বলা হয়েছে এর পরের নিয়ম হচ্ছে যে এখানে এমন একটি সংখ্যা নিতে হবে সেই সংখ্যা দিয়ে গুণ করে আমাদের কি হবে, 25 এর নিচে বসাইতে হবে।
কিন্তু আমরা দেখতেছি যে যদি এমন কোন একটা সংখ্যা, ধরো আমি এক নিলাম, তাহলে এক নিলে কত হচ্ছে, গুণ করি 61 হবে, কিন্তু আমাদের এখানে সংখ্যা কত আছে 25, তার মানে 25 এসে বড় হয়ে যাচ্ছে, তার মানে আমি এখানে এক নিতে পারবো না। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এখানে কত নিতে হবে, আমাদের শূন্য নিতে হবে। তাহলে আমি শূন্যকে যদি 60 দিয়ে গুণ করি তাহলে কি হবে, শূন্যই হবে। তাহলে যথারীতি আমরা এখানে করবো ভাগ করে শূন্য বসাই দিব, তারপর আমরা যথারীতি কি করব, বিয়োগ করে দিব, এবং বিয়োগ করে দেওয়ার পর কি পরবর্তী যে সংখ্যাটি আছে সেটা আমরা এক পেয়ারটা আছে সেটা বসাই ফেলব। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা কি করব, ভাগ করলে আমরা কত পাইলাম, আমরা 30। তাহলে 30-এর ডবল করলে কত হয়, 60। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর এমন একটি সংখ্যা নিব যে সংখ্যা দ্বারা কি করব, সেই সংখ্যাটিকে গুণ করব। গুণ করে আমরা এখানে কত পাইলাম, 2416। তার মানে আমরা ভাগ করলে কত বসাবো, 4, আর এখানে বসাবো কত, 2416। তাহলে এখন আবার যথারীতি আমরা কি করবো, এটা বিয়োগ করে ফেলবো। আবার যথারীতি আমরা কি করবো, এটাকে ডাবল করে দিব, আবার এটা বিয়োগ করে দিব, আবার এখানে ভাগ করে বসাবো, আবার এটা দ্বিগুণ করব। এবং দ্বিগুণ করে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় হয়ে গেছে। তার মানে যদি আমরা বলি এখন এই বর্গমূলটির মান যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে, আর আমাদের এখানে কত বের করছি আমরা, 4 দশমিক স্থান পর্যন্ত। আচ্ছা, এখন আসো আসন্ন মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। তো বলা হয়েছে যে উপরের বর্গমূলে দশমিকের পরে চতুর্থ অঙ্কটি 8 হয়, তৃতীয় অঙ্কটির সাথে কি হয়েছে, 1 যোগ হয়েছে। তার মানে আমাদের উত্তর হয়েছে কত বলো দেখি, 3.042। আচ্ছা, কেন হইলো, এই দুইটা রুলস আছে। তো বলা হচ্ছে যে বর্গমূলে যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে, এর পরের অঙ্ক যদি কত হয়, 0, 1, 2, 3 বা 4 হয়, তাহলে এর পূর্বের অঙ্কের সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে না। কিন্তু যদি বর্গমূলে যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে, এর পরের অঙ্কটি যদি কত হয়, 5 হয়, 6 হয়, 7 হয়, 8 হয় বা 9 হয়, তাহলে পূর্বের অঙ্কের সাথে কি হবে, 1 যোগ করতে হবে। তাহলে আমাদের এই বর্গমূলের অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি যে একের পরে কত আছে, 8। তার মানে অবশ্যই বুঝতে পারতেছ, তাহলে বড় সংখ্যা, তার মানে অবশ্যই কি করতে হবে, একের সাথে 1 যোগ করতে হবে। তার মানে আমাদের বর্গমূলের অ্যান্সার কত হবে, 3.042। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসো ভগ্নাংশের সাহায্যে বর্গমূল নির্ণয় করে ফেলি আমরা। তার মানে বুঝো, ভগ্নাংশ যখনই কথাটা আসবে তখন কি আসবে, লব এবং হর আসবে। কি আসবে বলো দেখি, লব এবং হর আসবে। তার মানে ভগ্নাংশের লবের বর্গমূলকে যদি আমরা হরের বর্গমূল দ্বারা ভাগ করতে পারি, তাহলে ভগ্নাংশের বর্গমূল আমরা কি করব, পেয়ে যাব। এবার আমরা দুইটা উদাহরণের সাহায্যে কি করব, ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করে ফেলি। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এমন একটা অঙ্ক, যে অঙ্কটি দিয়ে কত উপরে লবে কত আছে, 64, এবং হরে কত আছে, 81। তার মানে ভগ্নাংশের লবকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো, 64 কে বর্গমূল করলে 8, এবং হরে যেহেতু 81 আছে একে বর্গমূল করলে আমরা কত পাবো, 9। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে 64/81 এর বর্গমূল করলে আমরা পাবো 8/9। এখন এখানে একটা কথা আছে যে ভগ্নাংশের হর যদি পূর্ণ বর্গ সংখ্যা নেওয়া হয়, যেহেতু আমরা পূর্বের অঙ্কটিতে দেখলাম যে 64/81, তার মানে এটা এরা পূর্ণ বর্গ। কিন্তু অনেক অঙ্ক আসতে পারে তোমাদের যেটা পূর্ণ বর্গ না, তার মানে পূর্ণ বর্গ যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, উপরে নিচে হর দ্বারা কি করে গুণ করে নিয়ে সেক্ষেত্রে বর্গমূল বের করে নিতে হবে। তোমরা আসলে বুঝতে পেরেছো জিনিসটা। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা অনেক সময় ভুল করে থাকো, যে ধরো এই অঙ্কটির ক্ষেত্রে কি আছে, 2/8, 8/15। তার মানে এই ক্ষেত্রে এটার সমাধান করতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে, যে 2-এর সাথে আগে কি করতে হবে, 15 গুণ করে নিতে হবে। গুণ করার পর 8-এর সাথে কি করবে, যোগ করবে। যোগ করে উপরের সংখ্যাটি বসাবে লবে, এবং নিচের ঘরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি বসাবে। যেহেতু এই অঙ্কটির ক্ষেত্রে আমরা উপরে দেখতে পাচ্ছি কত, 38, নিচে দেখতে পাচ্ছি কত, 15, যেহেতু আমরা এটা পূর্ণ বর্গ সংখ্যা না, তাহলে কি করতে হবে, উপরে এবং নিচে হর দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এবং আমরা যদি 15 এবং 15 কাটে দেই, মানে উপরে নিচে, তাহলে কি আগের সংখ্যাটি পাই। আচ্ছা, তারপর আমরা কি করলাম, নিচে দিকে দেখো, হরের ক্ষেত্রে 15 15 কত হয়, গুণ করলে কত হয়, 225, এবং উপরে আমরা কত বললাম, 577। যেহেতু 577 কি আমরা কি করবো, তোমরা ক্যালকুলেটার সাথে করতে পারো বা এমনি নিজে নিজেও করতে পারো, পরে আমরা এটা পাইলাম। আর নিচে কত পাইলাম, 15, এবং এটা তোমরা কি করবো, এবার ক্যালকুলেটারের সাহায্যে ভাগ করে 3 দশমিক স্থান পর্যন্ত হোক, 4 দশমিক স্থান পর্যন্ত হোক, তোমরা কিন্তু এর বর্গমূলে মান নির্ণয় করে ফেলতে পারবে। আশা করি তোমরা ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কি শিখবো, মূলদ ও অমূলদ সংখ্যা নির্ণয়। আচ্ছা, আমরা জানি যে মূলদ সংখ্যা হচ্ছে এমন সংখ্যা
যে সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তার মানে তোমাদেরকে একটু আগে আমি বুঝাইলাম ভগ্নাংশ মানে কি বোঝা যাচ্ছে বলো দেখি, লব বাই হর। তাহলে ভগ্নাংশ মানে কি? লব বাই হর। যেহেতু 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোকে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে ভাগ দিই, ধরো 3 এর ক্ষেত্রে উপরে 2 নিচে 3, 2 দিয়ে ভাগ দিই, তার মানে কি হবে, 2 দিয়ে উপরে গুণ করলাম আর নিচে 2 দিয়ে কি করলাম, ভাগ দিলাম। তার মানে পরে যদি আমরা 2 দিয়ে কাটা দিই তার মানে 3ই পাওয়া যাবে। তাহলে উপরে কত পাচ্ছি? 6 ভাগ 2। তার মানে যেহেতু এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে অবশ্যই কি হবে, এটা একটা মূলদ সংখ্যা। তার মানে যে সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো সেগুলাই হচ্ছে মূলদ সংখ্যা। আর তোমরা অবশ্যই তাহলে বুঝতে পারছো যে যেগুলাকে মূল ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না সেই সংখ্যাগুলো কি? অমূলদ সংখ্যা। তার মানে আমরা যদি এখন দেখি একটা উদাহরণ, √2। তার মানে √2 কে আমরা কি করতে, এর আসন্ন মান কত? 1.414221 35। এবং দেখো এর মান কিন্তু হচ্ছে কি, অসীম, মানে এর কোনো শেষ নাই। যেহেতু অসীম মানকে আমরা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি না, এই জন্য √2 কে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা। অনুরূপ ভাবে √3, √5, √6 এগুলো কি? অমূলদ সংখ্যা। এবার আমরা উদাহরণের সাহায্যে মূলদ ও অমূলদ সংখ্যা কি করব, বাছাই করব। তোমরা নিচে একটি অঙ্ক দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলোর মধ্যে তোমাদেরকে বলতে হবে কোনটি মূলদ সংখ্যা আর কোনটি অমূলদ সংখ্যা। তো প্রথম অঙ্কটিতে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এটা একটা দশমিকের পরে 2টা মান আছে, তার মানে এটা আমরা দশমিকটা তুলে দিয়ে নিচে ভাগ দিলে আমরা জানি যে পয়েন্টের জন্য 1 আর পরের 2টা সংখ্যার জন্য 0, 0। তার মানে এটাকে যেহেতু আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি সেহেতু এটা কি হবে, একটা মূলদ সংখ্যা। তারপরে আমরা যদি √25 করি তার মানে কি হবে, 5 আমরা পাবো, যা একটা কি, স্বাভাবিক সংখ্যা। তারপর √72 যদি আমরা একে কি করি, বর্গ করি, তাহলে আমরা কত পাচ্ছি, 6√2। তার মানে আমরা জানি যে √2 একটি অমূলদ সংখ্যা, তাহলে এটাকে আমরা কি বলবো, অবশ্যই এটা একটা অমূলদ সংখ্যা। তারপর আমরা পরে দেখো যে কি আছে, √49/7। তার মানে √49 কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কত পাই, 7, আর নিচে কত, 7। তাহলে 7 এবং 7 যদি কাটা যায় তাহলে কত হয়, 1। হ্যাঁ, তার মানে যা একটা স্বাভাবিক সংখ্যা। আমরা আগেই বলেছি যে সকল স্বাভাবিক সংখ্যা কি, মূলদ সংখ্যা। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ সংখ্যা। আচ্ছা, তোমরা অনেক সময় ভুল করে থাকো, তো এখানে একটা জিনিস দেখো যে √7 এর অর্থ হচ্ছে 7 এর উপরে কত পাওয়ার, মান কত, হাফ। এর কারণে যদি আমরা √7² থাকে এর মানটা কত হয়, 7 হয়। কিভাবে হয় দেখো, 7 এর উপরে রুট, এর অর্থ হচ্ছে হাফ, আর এর উপরে স্কোয়ার, এবং মান কত হচ্ছে 2। তার মানে এই 2 এবং এই 2 কাটা যায়, এবং কাটা গিয়ে কত হয়, 7 এর উপরে সূচকের মান কত হয়, 1। তার মানে 7 এর উপরে 1 থাকা মানে কি, 7। অনুরূপ ভাবে যদি √7 থাকে এর অর্থ হচ্ছে 7 এর উপরে এর মান হচ্ছে 1/3। তোমরা আশা করি এটা কখনোই আর ভুলবে না। আচ্ছা, এখন আমরা যা শিখলাম সেই সমস্যাগুলো যেগুলো আসবে আমাদের অঙ্কে সেগুলো আমরা কি করব, যে সমাধান করে ফেলবো। তবে এই ক্ষেত্রে তোমাদের একটি কথা মনে রাখতে হবে, যখন এই ধরনের কোনো সমস্যা পাওয়া সেটা কি, যে বর্গাকারে সাজানো বা পূর্ণ বর্গ সংখ্যা দেওয়া থাকবে, তখনই মনে রাখতে হবে যে সমাধানের ক্ষেত্রে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বা ভাগের সাহায্যে বর্গমূল করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা একটা নিচে একটা অঙ্কের সমস্যা দেখি, তাহলে সেই সমস্যা থেকে আমরা সমাধান করে ফেলি। আচ্ছা, তোমরা দেখতেছো কি, 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে বা তাদের সাথে কমপক্ষে আরো কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তার মানে তোমাদের আমি একটু আগে বললাম যে কোনো সমস্যার ক্ষেত্রে যদি তোমরা দেখো বর্গাকারে সাজানো বা পূর্ণ বর্গ করতে বলা হয়, তাহলে তখন অবশ্যই 2টি নিয়মের তুমি যে কোনো একটি ফলো করতে পারবে। তাহলে সেখানে তুমি মৌলিক গুণনীয়কের সাহায্যে ব্যবহার করতে পারবে অথবা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। তাহলে আমরা নিচের সমাধান দিতে যে কোনো একটি ব্যবহার করতে পারি। তাহলে চলো আমরা এই অঙ্কটি সমাধানের ক্ষেত্রে ভাগের সাহায্যে বর্গমূলের মাধ্যমে এই অঙ্কটি সমাধান করে ফেলি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যেহেতু একটু আগে শিখলাম, যে তোমরা শিখে ফেলেছো অলরেডি, যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, আমাদেরকে 2টা করে জোড়া পেয়ার করে নিতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি 2টা করে জোড়া পেয়ার করে নিয়ে একটা সংখ্যা কি হচ্ছে, পেয়ার হচ্ছে না, তাতে কোনো সমস্যা নাই। তাহলে যে জোড়া বা পেয়ার হইলো 2টা করে সংখ্যা, তার উপরে আমরা কি করবো, দাগ দিয়ে নিবো। আচ্ছা, তারপর আমরা কি করব, এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা কি হবে, 5এর ছোট হবে অথবা কি হবে, 5এর সমান হবে। কিন্তু যদি এমন কোনো সংখ্যা নাই যা 5এর বর্গ, কোনো সংখ্যাকে বর্গ করলে সেটা 5এর সমান হয়,
তাহলে অবশ্যই আমরা কি করব, দুই নিব। তাহলে দুই নিলে আমাদের বর্গ করলে বা স্কয়ার করলে কত হবে, চার হবে। আচ্ছা আমরা এখন আবার কি করব, বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করার পর কি করব, আমরা এই 67 যে সংখ্যাটা সেটা নামাই ফেলবো, এবং তারপরে কি করব আমরা, দুইয়ের ডাবল করে নিব। তাহলে দুইকে ডাবল করলে কত হবে, চার হবে। তারপর চারের পরে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারাই আমরা কি সেই সংখ্যাটিকে গুণ করে আমরা কি করবো, 167 নিচে বসাই দিব। তাহলে আবার আমরা কি করলাম, বিয়োগ করলাম, বিয়োগ করে কত পাইলাম, 38 পাইলাম। তারপর কি করব আমরা, আবার যে 28 যে অপর যে জোড়াটা থাকলো সেটা আমরা নামাই নিব। আচ্ছা তাহলে এখন আমরা ভাগ করলে যেহেতু 23 পাইছি, তাহলে 23-এ ডবল করলে কত পাবো আমরা, 46। হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এখন আমরা কি করব, 46-এর পরে এমন একটা সংখ্যা নিব যা পুরো উপরের সংখ্যাটিকে কি করে যে যেন এমন সংখ্যাটা যেন সেটা মিলে যায় বা এর চেয়ে ছোট হয়। তাহলে আমরা যদি 8 নিই এবং পুরো সংখ্যাটিকে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে কি করতেছে, এরপর আমরা বসার বিয়োগ করে আমরা দেখতেছি 84, তার মানে অবশিষ্ট থাকতেছে। তার মানে তোমরা অবশ্যই বুঝবে যে এটা নিঃশেষে বিভাজিত হবে না, তার মানে ভাগশেষ কখনো শূন্য হবে না, তখন বুঝে নিতে হবে যে এটাকে বর্গাকারে সাজানো যাবে না। আচ্ছা তাহলে আবার এত যেহেতু এটা পূর্ণবর্গ নয়, তাহলে এর সাথে কি করতে হবে, একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে তা কি করতে হবে, পূর্ণবর্গ করতে হবে। তখন এর বর্গমূল হবে কত, 238 + 1, তার মানে কত হবে, 239। আচ্ছা তোমরা বলো দেখি আমরা এখানে কেন 239 করলাম, যেহেতু এখানে বলা আছে সংখ্যাটি পূর্ণবর্গ নয়, যেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয় তার মানে তোমরা বুঝতেছো এর সাথে অবশ্যই কিছু সংখ্যা যোগ করতে হবে। তাহলে কোন সংখ্যাটি যোগ করতে হবে তোমরা বলো দেখি, তো আমরা তো জানি না যে আসলে কোন সংখ্যাটি যোগ করতে হবে। তাহলে যখন কোনো একটা সংখ্যার সাথে কোনো একটা ক্ষুদ্র সংখ্যা যোগ করতে হয়, তার মানে সেক্ষেত্রে আমার কি হবে, ভাগের স্টেপটা এক ঘর কি হবে, বেড়ে যাবে। হ্যাঁ তোমরা শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এক ঘর স্টেপ বেড়ে যাবে, তার মানে আমার ভাগফলের সংখ্যা কি হবে, মানটা একটা বেড়ে যাবে। এই জন্য আমরা এখানে কি করব, 238-এর সাথে 1 যোগ করে ফেলবো। তাহলে আমরা কি পাইলাম, 239। আচ্ছা এখন তোমরা বলো দেখি 239-এর আমরা কি বের করব, বর্গ বের করব। আচ্ছা যদি আমরা 239-এর বর্গ বের করি, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 57,121। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তাহলে আমাদের প্রশ্নের সমস্যায় কি ছিল, 56,728 জন ছিল সৈন্য, কিন্তু আমরা পেয়েছি কত, 57,181। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে পরবর্তীতে বর্গ করার ফলে আমাদের কি হয়েছে, যে সৈন্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ তাহলে আমরা কি করতে হবে, তাহলে কমপক্ষে আমাদের সৈন্য যোগদান করাতে হবে কত, তাহলে এখন যে সংখ্যাটি পাইলাম তাহলে পূর্বের সংখ্যাটি কি হবে, বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ দিলে আমরা কত পাইলাম, 393 জন। হ্যাঁ তোমরা আসলে বুঝতে পেরেছো, তাহলে আমাদেরকে কি করতে হবে, 393 জন সৈন্য যোগদান করাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই সৈন্য দলকে বর্গাকারে সাজাইতে পারবো, আদারওয়াইজ আমরা কি করতে পারবো না, এদেরকে বর্গাকারে সাজাতে পারবো না। প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটি সমস্যা দেখি, সেই সমস্যার সমাধান করলে আমরা আমরা যে ধরনের জিনিস নিয়ে আলোচনা করতেছি সেগুলো কি হবে, সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা ধরো 384 এবং 2187 কি দুইটি সংখ্যা, তো এখানে বলা আছে দেখো প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা তা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তো আমরা জানি যখনই তোমাদেরকে পূর্ণবর্গ বা বর্গ করতে বলা হবে, তাহলে তোমাদেরকে অবশ্যই দুইটা নিয়ম ফলো করতে হবে, একটা নিয়ম হচ্ছে কি উৎপাদকের সাহায্যে, আর একটা কি ভাগের সাহায্যে। তাহলে যেহেতু তোমাদের প্রশ্নে বলা হচ্ছে যে উৎপাদকের সাহায্যে কি করতে হবে, তোমাদেরকে এই সমস্যাটা সমাধান করতে হবে, তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা করে ফেলি। তাহলে আমরা 384 কি করব, লসাগু করে ফেলবো। আচ্ছা 384 লসাগু করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু উৎপাদকের যে বিশ্লেষণ করার পর আমরা যেই ধরনের উৎপাদক গুলো পাবো, সেই উৎপাদক গুলো যদি কি হয় সকল জোড়া গুলো যদি পেয়ার হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে সংখ্যাটি কি হবে, এটা পূর্ণবর্গ হবে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এবং 3 ফাঁকা আছে, তাহলে জোড়া বিহীন, তাহলে আমরা কি বলতে পারবো না যে এই সংখ্যাটি পূর্ণবর্গ না। হ্যাঁ অবশ্যই আমরা এটা বলতে পারবো যে এই সংখ্যাটি পূর্ণবর্গ না। তাহলে এখানে দেখা যাচ্ছে 2 এবং 3 এর সাথে তাহলে কত যোগ করলে, গুণ করলে আমরা এই সংখ্যাটিকে পূর্ণবর্গ বলতে পারবো বলো দেখি। হ্যাঁ অবশ্যই যদি আমরা 6 গুণ করি, তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। কিভাবে হবে বলো দেখি, যদি আমরা 6-কে লসাগু করি তাহলে আমরা কত পাবো বলো দেখি, 2 এবং 3, তাহলে যেহেতু 2 ফাঁকা আছে তাহলে 2 এর সাথে একটা পেয়ার করে ফেলবো, আর একটা কি আছে, 3 ফাঁকা আছে তাহলে 3 এর সাথে ফাঁকা করে ফেলবো,
তার মানে যেহেতু জোড়া হয়ে গেল, তার মানে তখন কি হবে, এই সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে। এবার দেখো, দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয়, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় অঙ্কটির ক্ষেত্রেও বলা আছে যদি পূর্ণবর্গ না হয়, তার মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তার মানে এটাতেও আমরা কি করতে পারবো, যে উৎপাদকের সাহায্যে আমরা কি করতে পারবো, মৌলিক গুণনীয়কের উৎপাদকের সাহায্যে এটা সমাধান করে ফেলতে হবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2187 কি করি, যে লসাগু করে ফেলি। তাহলে লসাগু করানোর পর যে এর যে উৎপাদক গুলো আমরা পাইলাম, সেখানে দেখা যাচ্ছে যে এর একটি সংখ্যা বা এর একটি উৎপাদক হচ্ছে জোড়াবিহীন। তার মানে তোমরা বুঝতেছো যে এই অঙ্কটি কি, যে তোমার পূর্ণবর্গ না। তার মানে আমরা এখানে যেহেতু দেখতেছি যে 3 শুধুমাত্র জোড়াবিহীন, তাহলে 3-এর সাথে যদি আমরা কি আরেকটা 3 গুণ করে দেই, তাহলে আমরা অবশ্যই কি করতে পারবো, যে এই সংখ্যাটিকেও পূর্ণবর্গ বলতে পারবো। তার মানে তোমাকে যেহেতু এখানে বলছে যে পূর্ণবর্গ সংখ্যাটি কত, তার মানে এই সংখ্যাটির সাথে যদি আমরা কি করে দেই, 3 গুণ করে দেই, তাহলে এই সংখ্যাটিও তখন কি হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন দেখো গ নাম্বারে বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এর সমাধানও আমরা করে ফেলি। আচ্ছা, যেহেতু এই ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম যে আমরা কিসের মাধ্যমে করলাম, মৌলিক গুণনীয়কের মাধ্যমে করলাম, তো এখন আমরা এই অঙ্কটি সমাধানের ক্ষেত্রে কিসের মাধ্যমে করব, ভাগের সাহায্যে করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। তো এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে শেষের অংশে কত থাকতেছে, 71। যেহেতু 71 অবশিষ্ট আছে, তাহলে প্রদত্ত সংখ্যাটিও কি নয়, পূর্ণবর্গ নয়। যদি এটা শূন্য থাকতো, তার মানে অবশ্যই এই অঙ্কটি পূর্ণবর্গ হইতো। যেহেতু 71 আছে, তার মানে এটি পূর্ণবর্গ না। তাহলে প্রদত্ত সংখ্যার কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কি হবে, যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগেই বুঝতে পেরেছো যে কেন এখানে 46-এর সাথে 1 যোগ করা হয়েছে। যেহেতু কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা 187-এর সাথে যোগ করতে বলা হয়েছে, তার মানে কি হবে, এর একটা ভাগের একটা স্টেপ কি হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য 46-এর সাথে কি করছে, 1 যোগ করা হয়েছে। তাহলে এখন আমরা কত পাইলাম, 47। তাহলে এখন আমরা 47-এর যদি বর্গ করি, তাহলে কত পাই আমরা, 2209। হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো, তাহলে আমাদের প্রশ্ন ছিল কত, 2187, আর আমরা বর্গ করে কত পাইলাম, 2209। তাহলে আমাদের কি করতে হবে, এখানে 22 জন কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 2209 থেকে আমরা কি করবো, 2187 যোগ দিলে আমরা কত পাচ্ছি, 22 জন। তার মানে আমাদের কত যোগ করতে হবে, 22 জন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এভাবে এই ধরনের যত সমস্যা আসবে, সকল সমস্যার সমাধান তোমরা নিমেষেই করে ফেলতে পারবে। যেহেতু আমরা বর্গমূল নির্ণয় দশমিকের পরে ভগ্নাংশের বর্গমূল নির্ণয় শিখলাম, তারপর বিভিন্ন ধরনের যেটা তোমার পূর্ণবর্গ নয় এ ধরনের 2 দশমিক স্থান আসন্ন মান নির্ণয় করা শিখলাম, তাহলে তোমরা অবশ্যই এই দুটিও করে ফেলতে পারো। তাহলে তোমরা চটপট খাতা বের করে এই দুটি অঙ্ক করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা। যেহেতু আমরা এই অধ্যায়ের মোটামুটি যেই জিনিসগুলা জানা দরকার, যেই সমস্যা, যেই ধরনের টপিকস গুলো আমাদের জানা দরকার, আমরা অলরেডি জেনে ফেলেছি, তাহলে তোমরা বুঝতে পেরেছো। তো এখানে দেওয়া আছে দেখো, 2টা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত। তার মানে তোমরা বুঝতেছো যে যেহেতু এখানে ক্রমিক সংখ্যা বলা আছে, তার মানে ক্রমিক মানে কি, যদি ধরো 1, তাহলে 1 এর পরে কত হবে, 2, 2 এর পরে কত হবে, 3। যেহেতু 2টা ক্রমিক সংখ্যা বলা আছে, তার মানে ধরো একটা সংখ্যা কত, x, অপর সংখ্যা কত, x+1। তার মানে এই 2টা সংখ্যার বর্গ করলে তাদের অন্তর মানে কি, বিয়োগফল কত হবে, 19 হবে। তাহলে আমরা এই 2টার অন্তর বর্গ করে আমরা কি করলাম, তার বিয়োগফলটা বসাই দিলাম। বিয়োগফল বসায় দেওয়ার পর আমরা কত পাইলাম, x এর মান কত পাইলাম, 9। তার মানে একটি সংখ্যা হচ্ছে 10 আর অপর সংখ্যাটি কত, 9। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো। এখন নিচের একটা অঙ্ক দেখো, যে এখানে দেখতে পাচ্ছ 3×7×5×7×3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে আমরা জানি যে কোনো অঙ্ক যদি পূর্ণবর্গ হইতে হয়, তার উৎপাদক গুলো কি হইতে হয়, জোড়া হইতে হয়। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3-এর জোড়া 1 জোড়া আছে, 7-এর 1 জোড়া আছে, কিন্তু 5-এর কোনো 1 জোড়া নাই। তার মানে যদি আমরা 5-কে কি করি, 5 দ্বারা গুণ করি, অথবা 5-কে 5 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে,
5। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, বাড়ির কাজ যেহেতু আমরা কোনো সংখ্যা দ্বারা বর্গাকারে বা পূর্ণ বর্গাকারে আমরা যেহেতু সাজাই ফেলতে পারতেছি, তো আশা করি এই সমস্যাটি সমাধানও তোমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে অথবা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে এই সমস্যাটা সমাধান করতে পারবা। এবং পরবর্তী ক্লাসের আলোচনায় আমরা লাভপতি অধ্যায় থেকে বিস্তারিত জানবো এবং বিভিন্ন সমস্যার সমাধান করে ফেলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, সকলেই ভালো থাকবে, সকলকে ধন্যবাদ, সালামু আলাইকুম।